Hello and welcome everyone to my channel WB Job Warriors. তো আজকের ক্লাসে আমরা লাইনার সিটিং অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে ডিসকাস করব এবং জেনে নেব যে এই কোশ্চেনগুলি কিভাবে সলভ করতে হবে। তো প্রথমেই কিছু থিওরি দেখে নেব। দেখো, থিওরি নাম্বার ওয়ান, কখনো কখনো আমাদের বলা হবে যে, যেমন এ বি সি ডি এইভাবে নাম দেওয়া থাকবে, যে তারা নর্থ ফেসিং হয়ে বসে আছে। ধরো এটা হচ্ছে একটা রো, এ বি সি নর্থ ফেসিং হয়ে বসে আছে, তাহলে তাদের রাইট সাইড কোন সাইডটা হবে? এটা হবে রাইট সাইড, এটা হচ্ছে রাইট এন্ড বা রাইট সাইড, আর এটা হবে লেফট এন্ড। এবং এই সাইডেই কিন্তু তাদের লেফট সাইড, এটা তাদের রাইট সাইড। কিন্তু যখন এরাই সাউথ ফেসিং হয়ে বসে থাকবে, তখন তাদের লেফট সাইড এবং রাইট সাইড কোন কোন সাইডটা হবে দেখে নাও। ওরা উপরের যে কনসেপ্টটা আমরা শিখলাম সেটা কিন্তু কমপ্লিটলি উল্টে যাবে, এই সাইডটা হবে রাইট সাইড আর এই সাইডটা হবে লেফট। তো তারপরে দেখে নেব। দেখো এখানে বলা হয়েছে এ ইজ সেকেন্ড প্লেস রাইট অফ বি, তার মানে কি বি বি এর রাইট সাইড কোন দিকে? যখন কোশ্চেনে এরকম থাকবে নর্থ ফেসিং না রাইট ফেসিং কোনোটাই উল্লেখ নেই, তখন আমরা ধরে নেব যে তারা নর্থ ফেসিং হয়েই বসে আছে। যেমন এখানে কিন্তু কিচ্ছু বলা নেই যে রাইট ফেসিং হয়ে বি বসে আছে না সাউথ ফেসিং হয়ে বসে আছে। তো তাহলে তার রাইট সাইড হচ্ছে এটা, এই সাইডটা হচ্ছে রাইট সাইড, সেকেন্ড প্লেস এটা হচ্ছে ফার্স্ট প্লেস। তারপর দেখো এটা হচ্ছে সেকেন্ড প্লেস, সেকেন্ড প্লেসে কে বসে থাকবে? এ বসে থাকবে। তারপর দেখো, তারপর একটা দেখবো, এ ইজ থার্ড প্লেস লেফট অফ বি। দেখো বি বি এর লেফট সাইড কোনটা? এই সাইডটা হবে লেফট সাইড, যখন হচ্ছে নর্থ ফেসিং হয়ে বসে থাকবে। তো এটা হচ্ছে ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, এটা হচ্ছে থার্ড প্লেস, এই থার্ড প্লেসে বসে থাকবে হচ্ছে এ। তারপর দেখো এ স্টে টু প্লেস অ্যাওয়ে অফ বি, এখানে কিন্তু বলা নেই যে বি এর কোন সাইডে এ বসে আছে। এটা ফার্স্ট প্লেস, এটা সেকেন্ড প্লেস, সেকেন্ড প্লেসে এ বসে আছে, এটা হচ্ছে বি, বি এর এটা হচ্ছে ফার্স্ট প্লেস, এখানে হচ্ছে এটা সেকেন্ড প্লেস এ, কারণ লেফট এবং রাইট কোনোটাই বলা নেই। তো তারপর দেখো কি বলা হয়েছে এই স্টেটমেন্টে, এখানে বলা হয়েছে এ স্টে টু প্লেস অ্যাওয়ে অফ বি, আগেরটার মতো বি এর টু প্লেস অ্যাওয়ে, মানে মাঝখানে একটা গ্যাপ, এখানে এখানেও এ বসতে পারে আবার বি এর এই সাইডেও এ বসতে পারে। তারপরে দেখো এখানে আবার বলা হয়েছে এই হু, এই হু দিয়ে কিন্তু বি কেই ডিগনোট করা হচ্ছে, বি ইজ থার্ড প্লেস লেফট অফ সি। দেখো ধরো এটা সি, সি এর লেফট সাইডটা হচ্ছে এদিকে, তো লেফট সাইড লেফট লেফট থার্ড পজিশনে বসে আছে বি, তো এখানে হবে বি, এটা হচ্ছে থার্ড প্লেস, এটা সেকেন্ড, এটা ফার্স্ট। তো এরকম এটাই ছিল একটু কনসেপ্ট মানে জানার জন্য। তো যদি তুমি এইটুকু বুঝে যাও তাহলে তুমি যে কোনো কোশ্চেন লাইনার অ্যারেঞ্জমেন্টে সলভ করতে পারবে। তো দেখো এখানে কি বলা হয়েছে, সিক্স ফ্রেন্ড এ বি সি ডি ই অ্যান্ড এফ আর সিটিং ইন এ রো ফেসিং টুয়ার্ডস নর্থ। দেখো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে তারা নর্থের দিকে তাকিয়ে আছে। এবার দেখো সি ইজ বিটুইন এ অ্যান্ড ই, এই দেখো এ এবং ই এর মাঝখানে সি বসে আছে, এ এবং ই এর মাঝখানে, কিন্তু এটা কিন্তু আমরা জানি না যে সি এর কোন সাইডে ই এবং কোন সাইডে এ, তাহলে এই দুটাই হতে পারে। তারপর দেখো ডি ইজ নট অ্যাট এন্ড, মানে ডি কিন্তু এই সি ছয়জন যে বসে থাকবে তার যে রাইট এন্ড আর লেফট এন্ড কোনো এন্ডেই কিন্তু, সরি বি না ডি, ডি বসবে না, কোনো এন্ডেই কিন্তু ডি বসবে না, এই এন্ডেও বসবে না, এই এন্ডেও বসবে না। তারপর দেখো বি, এই যে এখানে বলা হয়েছে বি ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ ই, এটার মানে কি ই এর রাইট সাইডে বসে আছে, একদম পাশে পাশের রাইট সাইডে বসে থাকবে হচ্ছে বি। তারপর দেখো তারপর কি বলা হয়েছে, এফ ইজ নট অ্যাট দ্য রাইট এন্ড, তার মানে কি
এফ এটা হচ্ছে রাইট এন্ড, এফ কিন্তু রাইট এন্ডে বসবে না, তাহলে কিন্তু দেখো রাইট এন্ডে ডিও বসবে না, রাইট এন্ডে কিন্তু হচ্ছে এফও বসছে না। তো চলো এবার আমাদের এই কয়েকটা হচ্ছে আমাদের দেওয়া আছে ইনফরমেশন, এই ইনফরমেশন থেকে আমরা রোটা সাজিয়ে নিই। দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, তো দেখো কিভাবে বানানো যায়। দেখো এখানে দেখো, এই দেখো এখানে বলা হয়েছে ই এর রাইট সাইডে বি বসে আছে, তো দেখো আমরা যদি এটাকে ধরি এই সাইডটা হচ্ছে ই এর রাইট সাইড, তাহলে কিন্তু যদি ই, সি আর এ, এটা নিয়ে আমাদের কিন্তু কোনো লাভ হবে না, কারণ ই এর রাইট সাইডে কিন্তু এখানে সি বসে আছে। তার মানে কি, দাঁড়াও কালারটা চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের এই ইনফরমেশনটা ভুল, এটা হবে না, কারণ ই এর রাইট সাইডে সি বসে আছে। তো এটা দেখো এ সি ই, এটা ধরে আমাদের করতে হবে এ সি ই, ই এর রাইট সাইডে আবার বি বসে আছে, তো বি এদিকে বি, বি বসিয়ে দিলাম। দেখো এই এন্ডে কিন্তু এফও বসতে পারবে না, দেখো চারজন হয়ে গেল, দুজন বাকি থাকলো এফ আর ডি, এফ আর ডি কিন্তু এই এন্ডে বসবে না। তো দুজনের মধ্যে যদি কেউই এই এন্ডে না বসে, তার মানে কি বি হচ্ছে শেষ, রাইট এন্ডের শেষে কে বসে আছে, বি বসে থাকবে। তো আবার এখানে দেখো লেফট এন্ড, লেফট এন্ডের শেষে কিন্তু ডি বসবে না, ডি বসবে না, তাহলে লেফট এন্ডে কে বসবে, এফ বসবে, এফের পাশে বসবে ডি, কারণ একটাই জায়গা বেঁচে থাকে, ধরো এখানে আমি এফকে বসালাম, গ্যাপ একটাই থাকবে। তো তারপরে হচ্ছে এই সিরিজটা হবে এ সি ই বি, তারপর বসিয়ে দেই এ সি ই আর বি, দেখো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে কি বলা হয়েছে কোশ্চেনে, হু ইজ অন দ্য এক্সট্রিম রাইট, রাইট সাইডে কে বসে আছে, এরা সবাই আমরা ধরছি যে নর্থ ফেসিং, নর্থ ফেসিং এর এই সাইডটা হয় রাইট, তার মানে রাইট এন্ডে বসে আছে বি, আমাদের কারেক্ট অপশন হচ্ছে এটা, অপশন এ, অ্যান্সার বি। তো তারপর দেখে নাও কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে হু ইজ এক্স্যাক্টলি বিটুইন এ অ্যান্ড এফ অ্যান্ড এ, এফ এবং এর মাঝখানে কে বসে আছে, এই দেখো এফ এবং এর মাঝখানে বসে আছে ডি, চলো দেখে নেই যে ডি কোন অপশনে আছে। তো অপশন ডি হচ্ছে ডি, এটাই আমাদের অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের যে কোশ্চেনগুলি থাকে এভাবেই সলভ করতে হয়। তো এরপরে আমি আরও কিছু কোশ্চেন নিয়ে আসবো পরের ক্লাসগুলিতে, যেগুলো মিক্সড হবে, যে নর্থ ফেসিংও থাকবে একই রোতে, সাউথ ফেসিংও থাকবে, তো সেই একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন পরের ক্লাসগুলিতে থাকবে। তো তো বেসিক জানার মতো আজকে আমরা বেসিক নিয়ে আলোচনা করলাম, যে লিনিয়ার অ্যারেঞ্জমেন্টের বেসিক কিছু কোশ্চেন। তো লিনিয়ার সিটিং অ্যারেঞ্জমেন্টে এই ধরনের কোশ্চেনগুলি খুবই বেসিক এবং ইজি লেভেলের, প্রথমে ইজি দিয়ে শুরু করো, আস্তে আস্তে আমরা হার্ডের দিকে এবং অ্যাডভান্সের দিকে আগাবো। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।